আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় মালেশন প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আলোর মতো ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং প্রবাসীরা যদি কেউ মারা যায় সে বৈধ থাকুক এবং অবৈধ থাকুক মালয়েশিয়া থেকে যদি কেউ মারা যায় যেখান থেকে সে মারা যাক তার লাশটা কিভাবে দ্রুত সময় বাংলাদেশে পৌঁছানো যায় সে বিষয়ে আপনাদেরকে আজকে কিছু পরামর্শ দিব এবং অনেকেই বলছেন যে আমাদের সাথে আমার সাথে কথা বলতে চায় সেক্ষেত্রে আমার সাথে কিভাবে কথা বলবেন সে বিষয়ে আপনাদের সাথে আজকে কিছু আলোচনা করবো এর আগে বলে রাখি এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ আপডেট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে যাই হোক প্রথমে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে শুরু করছি বেশ কয়েকজনে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি যে আগে মাই যে করেছিলাম ইমানে রেজিস্ট্রেশন অথবা তাহলে এখন কি তারা আবার বৈধতা হতে কোনো সমস্যা হবে নাকি তারাকে রিজেক্ট হবে নাকি তাদের জন্য বলবো যারা পূর্ববর্তীতে মেগা ইমান অথবা মাইজির মাধ্যমে অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া লাস্টের ধাপে যে ফেরত আসছেন অনেকেই বলছেন যে আমরা লেবির জমা দিছি কিন্তু পরবর্তীতে আর পারমিট হয় নাই বা অনেকেই সোরাত পাইছে আপনার অনেকে অ্যাপ্রুভ হয়েছে কোথায় অ্যাপ্রুভ হয়েছে এরপরে হয় নাই যারা এরকম আছেন যে রেকর্ড এ পর্যন্ত আসছে যে আপডেট নিউজগুলো আসছে এতে বলা যাচ্ছে যে তাদের কোনো প্রকার সমস্যা হবে না তারা যে আবার নতুন রিক্যালেবিসিতে আবেদন করতেছে তাদের সাধারণত কোনো সমস্যা হয় নাই যারা ফিঙ্গার প্রিন্ট থেকে এদের সংখ্যা খুবই নগণ্য খুবই কম সেক্ষেত্রে আপনারা নির্ভয় থাকুন কিছু ভাই জানতে চেয়েছেন যে চৌঠা ফেব্রুয়ারির পরে কি আর লকডাউন থাকছে কিনা সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে চৌঠা ফেব্রুয়ারির পরে লকডাউন না থাকলেও যেটাকে বলা হয় যে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এবং কি কিছু এস ওপি থাকবে কিছু কিছু এলাকাতে নির্দিষ্ট কিছু নিয়ম কারণ মেনে চলাচল করা যাবে তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেই নোটিশটা দিয়েছেন সেই নোটিশ অনুযায়ী বলা যাচ্ছে যে চোটা পেপার পরে এখন যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আছে এই মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি থাকবে না সব কিছু শিথিল হবে তবে স্পেশাল কিছু এসওপি মানতে হবে কিছু নিয়ম কারণ আমাদের অবশ্যই ফলো করতে হবে চলাফেরার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সেই এসওপি গুলো ইনশাল্লাহ আমি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দিব বেশ কিছু ভাই প্রশ্ন করেছেন যে যারা মালয়েশিয়ার জেলে আছে তাদের কি অবস্থা তাদের কবে নাগাদ দেশে সম্ভব তাদের জন্য বলবো যারা জেলে আছে তাদের জন্য তো দুইটা ক্যাটাগরি আছে একটা আছে অলরেডি সাজা প্রাপ্ত তাহলে তাদের সাজা শেষ হওয়ার পরে দেশে যাওয়ার প্রসেসিং যেটা আছে সেটা করতে হবে আর যারা আছে এখনো শুধুমাত্র জেলে আছে কিন্তু এখনো তারা সাজা পাবে কি না পাবে এখনো কোনো নির্দিষ্ট হয় নাই বলে তাদের কোঠে পর্যন্ত যাচ্ছে না আরেকটা ক্যাটাগরি আছে যাদের সাজা প্রাপ্ত ছিলেন সেক্ষেত্রে সাজা মৌকুফ হয়ে গেছে অলরেডি এক মাস আগে দেড় মাস আগে তারা এখনো দেশে যেতে পারছে না তাদের বিষয় কি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই তিনটা ক্যাটাগরির যে ক্যাটাগরিতে থাকুক আপনার আত্মীয় স্বজন বা কারো যদি এরকম জেলে থাকে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য প্রত্যেকের একটা বডি নাম্বার থাকে ওই বডি নাম্বার আপনার যে কোনো একটা যেই আছে যে জেলখানাতে আছে সেই জেলখানাতে ফোন করে তার বডি নাম্বারটা বললেই কিন্তু তার স্ট্যাটাস কি তার বর্তমান পজিশন কি জানা যাবে এবং কি যার এরকম সাজা মাপ হয়েছে অলরেডি সাজা শেষ হয়ে গেছে তাদের জন্য খুব দ্রুত কথা বলে এয়ার টিকিট দিতে হবে তাদেরকে এয়ার টিকিট দিলেই খুব দ্রুতই দেশে যাওয়ার বন্দোবস্ত হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে যারা এরকম যাদের আত্মীয় স্বজন জেলখানাতে আছে সাজা শেষ হয়ে গেছে তারা খুব দ্রুতই জেলখানাতে যোগাযোগ করেন ফোন করেন যে কবে নাগাদ তাদের এয়ার টিকিট আপনারা দেবেন এয়ার টিকিট অথবা এয়ার টিকিটের টাকা দিলেই তারা তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ জি যেমনটি বলছিলাম যে জেলখানাতে যেমনটি বলছিলাম যে যারা অবৈধ অথবা বৈধ যারা মালয়েশিয়াতে মারা যাবে তাদের বিষয়ে তাদেরকে অতি দ্রুত অতি দ্রুত তাদের লাশটি কিভাবে দেশে পাঠানো যায় সেই বিষয়ে পূর্ববর্তীতে আমি আরো দুই তিনটা ভিডিও করছিলাম যাই হোক এই ভিডিওতে একটা টাস্ক দিচ্ছি মালয়েশিয়ার কোনো জেলায় কথা ভালো করে খেয়াল করেন মালয়েশিয়ার কোনো জেলাতেই মারা যায় সাবাসারোয়া অথবা ক্লান্তাং জোহরবারু পিনাং পেরা স্লাঙ্গোর কোলালামপুর যে যেখানেই মারা যায় সে বৈধ থাকুক অথবা অবৈধ থাকুক এটা কোনো ব্যাপার না খুব দ্রুত কোনো প্রকার হ্যারাজমেন্ট ছাড়া অনেকেই মনে করেন যে সাত হাজার টাকা লাগে সাত হাজার ইঙ্গিত লাগে আট হাজার ইঙ্গিত লাগে দশ হাজার ইঙ্গিত লাগে এত টাকা এত টাকা লাগে না বাইশশো থেকে বত্রিশশো অর্থাৎ সাড়ে তিন হাজার ইঙ্গিতের মধ্যেই এখন যেহেতু বিমান চলাচল কম সেজন্য সাড়ে তিন হাজারের মতো লাগে অনেক সময় তিন হাজারও লাগে বিমান চলাচল যদি স্বাভাবিক থাকে তাহলে দেশে পাঠান যায় সে বৈধ থাকুক অথবা অবৈধ থাকুক আপনাদের কোনো কিছুই করতে হবে না কোনো কিছুই করতে হবে না ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে না যোগাযোগ করতে হবে না পুলিশ স্টেশনও যোগাযোগ করতে হবে না বাংলাদেশ হাইকমিশনও যোগাযোগ করতে হবে না শুধুমাত্র একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলেই এখানকার আমরা বিগত দুই বছরে অনেকগুলো রাশ বাংলাদেশে পাঠিয়েছি তাদের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে লাশ পাঠান যায় এবং খুব কম ঝামেলার মধ্যে নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আপনার নাম্বারগুলো লিখে রাখবেন সেভ করে রাখবেন যদি আল্লাহ না করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন প্রবাসে কেউ মৃত্যুই না আল্লাহ দেয় যার যার মৃত্যু যেন দেশের মাটিতেই হয় প্রবাসে মৃত্যুবরণ করলে অনেক হ্যারাজমেন্ট আছে লাস্টটা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরপরেও যদি ইনকেস যারা মারা যাচ্ছে নিয়মিতই মারা যাচ্ছে প্রতিদিনই প্রবাসীরা মারা যাচ্ছে প্রতি সপ্তাহতেই এরকম রেকর্ড অনুযায়ী দেখা যায় তারা যে নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি রেখে রাখুন জিরো ওয়ান টু এরপরে পাঁচটা থ্রি 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 এরপরে ফোর থ্রি এরপরে আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর সিক্স এরপরে চারটা থ্রি 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 এরপরে ফোর থ্রি আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান টু থ্রি থ্রি সেভেন থ্রি থ্রি ফোর থ্রি এই নাম্বার তিনটির যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একটাতে না ঢুকলে আর একটাতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলো তো চেষ্টা করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের লাশটা খুব দ্রুতই আপনাদের যে জেলাতেই হোক বাংলাদেশের যে কোনো জেলাতেই হোক ঠিক আছে কোনো সমস্যা হবে না তবে যে জেলায় মারা যায় সেই লাশটির ওই জেলার বা ওই ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে একটা ইংলিশে একটা সনদপত্র লাগে সেই সনদপত্রটা কি পরবর্তী আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো এত কিছু জানার দরকার নাই কি কী লাগবে কি না লাগবে এই নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পরবর্তী প্রসেসগুলো জানতে পারবেন ওকে সেক্ষেত্রে খরচটা এরকমই লাগবে বিমান চলাচল স্বাভাবিক থাকলে বাইশশো রিঙ্গিত লাগে আর এই মুহূর্তে যেহেতু প্রতি সপ্তাহে একটা করে ফ্লাইট যায় মাসি এয়ারলাইন্সের যে সব বিমানে কিন্তু লাশ পাঠানো যায় না মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্রতি শুক্রবারে যে ফ্লাইটটা আছে সেই ফ্লাইটে এখন বর্তমান লকডাউন অবস্থায় যায় এই নাম্বারে যোগাযোগ করেন ইনশালা বাদ বাকি তারাই বলে দিবে ওকে ধন্যবাদ ইনশালা আপনারা বুঝতে পারছেন যে খুব সহজিকভাবে লাস্টটা দেশে পাঠানো যাবে বেশ কয়েকজন ভাই প্রশ্ন করেছেন এখন ভিসা রিনিউ করতে কি করোনা টেস্ট করতে হবে নাকি তাদের জন্য উত্তর হলো জি এখন ভিসা রিনিউ করতে অধিকাংশ ক্ষেত্রেই করোনা টেস্টের রিপোর্ট চায় সেক্ষেত্রে আপনাদের কোম্পানির মালিক আপনাদের সুপারভাইজার যদি বলে যে করোনা টেস্ট করতে হবে তাহলে করোনা টেস্ট করেন এরপরে বেশ কিছু এই প্রশ্নটিও করেছেন যে যারা স্টুডেন্ট বিষয় মালয়েশিয়াতে আসছিল এখন তাদের বিশ্বাস শেষের পরে অবৈধ হয়ে গেছে তারা কি বৈধতা পাবে কি না উত্তর হলো যে আপনারা একটা কোম্পানিতে বৈধতা হওয়ার জন্য অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে যদি কলেজ থেকে আপনাদের বা ইউনিভার্সিটি থেকে আপনাদের নামে কোনো রিপোর্ট না করে থাকে তাহলে অবশ্যই পারবেন কথা হলো অ্যাপ্লাই করে যেইটি আরেকটি বলছিলাম যে অনেকেই বলেন ভাই আপনার সাথে কথা বলবো আপনার নাম্বারটি দেন বিভিন্ন কথা বলেন আসলে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা না বললেও হবে আমি তো আপনাদের কমেন্টসের উত্তর প্রতিদিনই দেই এরপরেও সংক্ষেপে বলি আমি চেষ্টা করছি এখন থেকে হয়তো শনিবার রাত্রে অথবা শুক্রবার সকালে যে কোনো একটা সময় আমি আগে বলে দেবো আমাদের যেই প্রবাসী কণ্ঠ ফেসবুক পেজ আছে সেই পেজে ইনশাল্লাহ আমি লাইভ করব সেই লাইভে আপনারা যদি আমার সাথে কেউ অ্যাড হতে চান আমাকে অ্যাড আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি এখানে অ্যাড করব সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন কবে ইনশাআল্লাহ কবে থেকে আমরা এই প্রোগ্রামগুলো করব আমি আপনাদেরকে শর্টলি জানিয়ে দেব সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমাদের ফেসবুক যে পেজ এবং ফেসবুক যে গ্রুপটি আছে বাংলাতে লিখলে হবে ইংলিশে লিখলে হবে প্রবাসী কন্ট্রো এখানে যোগ হয়ে রাখুন আপনার এখানে আমাদের পেজটি লাইক দিয়ে রাখুন তাহলে ওখানে যেদিন আমরা লাইক করব এর আগে বলে রাখবো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে ভিডিও লাইভ কনফারেন্স করতে চান করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাছাড়া ব্যক্তিগতভাবে আমার এরকম নাম্বার নেই কথা বলার অনেকেই বলছেন ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি কিন্তু অনেকে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না সেক্ষেত্রে রিক্যালেবেসির পুলান যেটা আছে দেশে যাওয়ার সেটার তো আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছেই এরপরে যদি আপনি দেখেন যে যায় ইমিগ্রেশন আপনার কাঙ্ক্ষিত ডেট অনুযায়ী পাচ্ছেন না আপনি শাহআম ইমিগ্রেশনের চেষ্টা করেন অথবা কলালামপুর ইমিগ্রেশনের চেষ্টা করেন অথবা সেই ডেটে যদি না হয় আরো এক সপ্তাহ পরে নেন আরো এক সপ্তাহ পরে নেন এভাবে দেখতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন বেশ কিছুজন বলছেন যে প্রফেশনাল মিসে যারা আসছিলাম অবৈধ হয়ে গেছে তারা কি বৈধতা হতে পারবো কিনা উত্তর হলো ইনশাল্লাহ চেষ্টা করেন তারা বৈধতা হতে পারবেন ইনশাল্লাহ যাদের কোম্পানি থেকে যদি কোনো প্রকার ব্ল্যাক রিপোর্ট না দিয়ে থাকে অথবা তাদের পাসপোর্টে যদি ব্ল্যাক লিস্টে না পড়ে থাকে আরো কয়েকজন ভাই বলছেন যে এখন কি রোড ব্লক থাকে আপনাদের জন্য উত্তর হলো চার তারিখ তারিখ চারই ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু লকডাউনের মধ্যে আছে সেক্ষেত্রে এখন অন্য চার তারিখ পর্যন্ত সব জায়গাতে লকডাউন যেহেতু সেক্ষেত্রে রোড ব্লক থাকবেই চার তারিখের পর হয়তো একটু স্বাভাবিক হয়ে যাবে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন কি এক জেলা থেকে আরেক জেলা যাওয়া যাবে কিনা উত্তর হলো এক জেলা থেকে আরেক জেলা ইমার্জেন্সি কাজের জন্য যেতে পারবেন তবে কি জন্য যাবেন নিকটতম থানা থেকে একটা পুলিশ রিপোর্ট পুলিশ সুরাত নিয়ে যেতে হবে আর একটি প্রশ্ন যে এখন যারা ফিঙ্গার প্রিন্ট করতেছেন বৈধতা হওয়ার জন্য সেখান থেকে অনেকেই রিজেক্ট করে দিচ্ছে সেক্ষেত্রে তাদের তো পাঁচ দিন বা দশ দিনের মধ্যেই দেশে ব্যাক করে দেশে ফেরত পাঠাবে সেক্ষেত্রে কি তাদের দেশ যখন দেশে চলে যাবে তখন কি করোনা টেস্ট করতে হবে উত্তর হলো জি অবশ্যই আপনারা যদি বাংলাদেশে যেতে চান বা যে দেশে যেতে চান আপনাকে করোনা টেস্ট করতেই হবে ওকে প্রিয় আলোসেন প্রবাসী বাংলাদেশি ভাইরা আজ এই পর্যন্তই এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবৈধদের বৈধতা অবৈধদের দেশে যাওয়া পাসপোর্ট রি ইস্যু এ সমস্ত বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো পরামর্শ দরকার হয় আমাকে এখানে কমেন্টস করেন ইনশাল্লা আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনের আপডেট খবরগুলো জানতে পারে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সকলের সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতি